আগামী 20 মে নওয়াদা 74 নম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ভোটের দিন যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সমস্ত ভোটাররা তার মূল্যবান ভোটটি তার পছন্দ প্রার্থীকে দিতে পারে তা নিশ্চিত করতে এই কেন্দ্র বাহিনী গতকাল রাতে নওয়াদার বিভিন্ন স্কুলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল থেকে চলছে তাদের রুট মার্চ। গুড মর্নিং। অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ।